ও চাচা আবু জেহেল, যদি আপনার হাতের মধ্যে কি আছে, ওই হাতের মুষ্টির ভিতরে যে জিনিস আছে সেটা যদি বলে দেয় তাহলে কি করবেন? এমনি ভাবে আবু জেহেল বললেন, তাহলে তো আরো দ্রুত গতিতে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি নবীজি এই কথা বললেন, আবু জেহেলের হাতের মধ্যে চিৎকার তুমি এত বড় জাদুকর, তোমার জাদু আমার হাতের ভিতরে পর্যন্ত পৌঁছে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রহমানের প্রিয় বান্দাদের চার নম্বর গুণ হলো, রহমানের প্রিয় বান্দা জাহান্নামের আগুনের ভয়ে ক্রন্দন করে, ঠিক কিনা? রহমানের প্রিয় বান্দারা জাহান্নামের ভয়ে ক্রন্দন করে। আমার বাইরা বন্ধুরা শুন, আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। আল্লাহ রাসূলের সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন এক বাজারের ভিতরে প্রবেশ করেছে। ওই বাজারের ভিতরে যখনই প্রবেশ করেছে, আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার নজরের মধ্যে পড়ে গেছে কামারের দোকান। ওই কামারের দোকানের মধ্যে এক কামার ব্যক্তি, যে কামার লোহা পিটিয়ে দাম বানায়, লোহা পিটিয়ে অস্ত্র বানায়, কামারের কাজ ওই দুইটা কি মনে করেন, ঠিক কি না? যেমনি ভাবে কামার বেটা ওই আগুন থেকে একটি লোহা বাহির করলেন, লোহাকে আগুনের ভিতর থেকে বাহির করিয়া দুইজনে ওই লোহার মধ্যে হাতটা দিয়া পিটানি আরম্ভ করেছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার নজরের মধ্যে যখন ওটা পড়ে গেছে, এমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি চিল্লান মারিয়া, একটি চিৎকার মারিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। কেন ভাই জমিনের মধ্যে পড়লেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন পানি দিলেন, মাথার মধ্যে পানি দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন চেতন ফিরানো হয়েছে, উনার যখন হুঁশ ফিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীর সাহাবি উনাকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কেন আপনি এরকম চিৎকার মারিয়া জমিনের মধ্যে বুঝ হয়ে পড়ে গিয়েছিলেন? এমনি আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মারা, আমি যখন কামার বেটাকে দেখতে পেলাম লোহা একটি আগুনের ভিতর থেকে বাহির করলেন, আর এই লোহাটা একেবারে লাল বর্ণ হয়ে গেছে, দুইজনে হাতরা দিয়ে লোহার মধ্যে পিটুনি দিতেছে, আমার চোখের মধ্যে জাহান্নামের আগুন আমার চোখের মধ্যে বেশে উঠেছে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন জায়গার মধ্যে দিয়ে দি, আমি জাহান্নামী বলে বিবেচিত হয়ে যাই, আমি যদি জাহান্নামী বিবি বা জাহান্নামী বলে বিবেচিত হয়ে যাই, যেমনি ভাবে ওই আগুন থেকে লোয়া বাহির করিয়া দুইজনে দুর্মল দিয়ে পিঠা দিতেছে, হাতটা দিয়ে পিঠা দিতেছে, এমনি ভাবে জাহান্নামের ভিতর আমাকে তোমার দেওয়া হবে। এটা যখন আমার চোখের সম্মুখে ভেসে উঠেছে, আমি আর বরদাস্ত নিজেকে করে রাখতে পারলাম না, তখনই আমি চিৎকার মেরে বেহুশ হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, রহমানের প্রিয় বান্দাদের চার নম্বর গুণ কি? তারা জাহান্নামের ভয়ে কাঁদে। শুধু মানুষ কেন, জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত ক্রন্দন করেছে, এরকম ইতিহাস আসেনি না নাই?
জাহান্নামের ভয়ে আমরা কান্দি না, কিন্তু পাথর পর্যন্ত জাহান্নামের অগ্নির ভয়ে ক্রন্দন করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা, জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত করে, এরকম কি পাহাড় পর্যন্ত ক্রন্দন করেছে? এই প্রসঙ্গে আপনার একটি ঘটনা চুপ করে ধরে তুলতে চাই, আপনারা শুনতে রাজি নেই? সবাই রাজি নেই? কে কে রাজি হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাত থেকে, প্রত্যেকের হাত থেকে তুমি জান্নাতের মধ্যে পৌঁছে দিও। জুড়ে বলেন আমিন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম মাকার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাহাবী মাকার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে সফরের মধ্যে রওনা হলেন। অনেক রাস্তা অতিক্রম করার পরে আল্লাহ রাসূলের সাহাবী মাকার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ও নবীজি, পিপাসাতে আমার কলিজা একেবারে শুকিয়ে গেছে, পানির তো কোনো ব্যবস্থা নাই, আমার পানির বড় পিপাসা লেগেছে, আমার পানি খাওয়ার খুব প্রয়োজন। নবীজি, আমাদের সাথে তো পানি নাই, একটু পানির ব্যবস্থা করে দেন। এমনি ভাবে নবী আলাইহিমুস সালাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, সৃষ্টিকুলের সেরা, যার জন্য কুল কায়নাত সৃষ্টি করেছে, ওই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী মাকার ইবনে ইয়াসির, ওই যে দেখো সামনে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়কে গিয়ে বলো আমি নবী বলছি আল্লাহর হুকুমে পানি দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী মাকার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে যখন নবীজি সংবাদ দিয়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবী মাকার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের নিকটবর্তী হলেন। নিকটবর্তী হয়ে বললেন, পাহাড়ে আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেছে আল্লাহর হুকুমে পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য। ওই পাহাড়কে সম্বোধন করে আল্লাহর নবীর সাহাবী মাকার ইবনে ইয়াসির ওই কথাটা বললেন। এমনি ভাবে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করতে আরম্ভ করলেন, প্রভু আমার জবানটা খুলে দাও, আমি নবীর সাহাবী মাকার ইবনে ইয়াসিরের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মাকার ইবনে ইয়াসিরের জবান যখন খুলে দিলেন, এমনি ভাবে মাকার ইবনে ইয়াসিরকে সম্বোধন করে ওই পাহাড় বলতে আরম্ভ করলেন, ও নবীর সাহাবী, আমি কোত্থেকে পানি তোমাকে দিব? আমার মধ্যে যে পানি ছিল আমি জাহান্নামের ভয়ে ক্রন্দন করিয়া করিয়া আমার সকল পানি শুকিয়ে ফেলেছি। আমার ভাইয়েরা বন্ধুরা, এখানে প্রশ্ন আসতে পারে, পাহাড়ে কিরকম করে কথা বলে? এই কথাটুকু বোঝার জন্য আর একটি ঘটনা বলতে চাই। একদা আমাদের নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, নবীজি একটা নদীর কিনারায় বসা, নবীজি যখন নদীর কিনারায় বসা বিকালি সময়, এমতো অবস্থায় দুষ্ট কাফের আবু জেহেল, ওই আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা। নাম কি? আর একটু জোরে বলেন, আবু জেহেলের ছেলে ইকরামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামকে যখন দেখলেন পাহাড়ের কিনারায়, নদীর কিনারায়, অপর পাহে পাহাড়, নদীর একটি প্রান্তরে পাহাড়, আরেকটি পার নবীজি বসা, মধ্যখানে একটি নদী, এমনি ভাবে আবু জেহেলের ছেলে ইকরামা বিশ্ব নবীজির সামনে গিয়ে বললেন, মুহাম্মদ তুমি নাকি সত্য নবী? আল্লাহ নাকি তোমাকে নবী হিসাবে প্রেরিত করেছে? ও মুহাম্মদ, সত্যি যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো, ওই যে নদীর ওপর প্রান্তে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কিনারায় যে একটি বড় পাথর লাগানো, ওই পাথর যদি তুমি নবীকে সত্য নবী বলে সাক্ষী দেয়, আমি দেরি করব না, কালিমা পড়ব, মুসলমান হয়ে যাইব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুইটি হাত তুলে দোয়া করলেন, তবে ইকরামা আমাকে প্রশ্ন করেছে, ওই যে পাহাড়ের কিনারে যে বড় পাথরটা লাগানো আছে, ওই পাথরটা যদি আসিয়া আমি যে সত্য নবী তা সাক্ষী দেয়, দেরি করবে না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ আমি তো সত্য নবী, তুমি তো আমাকে সত্য নবী সে পৃথিবীতে পাঠাইছ, আল্লাহ ওই পাথরকে তুমি পানির উপর দিয়া ভাসায়া, আমি যে সত্য নবী ওই সাক্ষ্যটা তুমি দাও করিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এমনি করে যে যখন গোসল করলেন লক্ষ্য করে দেখতে পেলেন ওই যে পাহাড়ের কিনারার মধ্যে যে পাথরটা লাগানো ছিল ওই পাথরটা আস্তে করিয়া পানির মধ্যে পড়ে গেলেন। পানির মধ্যে পাথর পড়লে ডুবে না বাসে। আর একটু জোরে বলেন, এই পাথরটা কিন্তু পানির মধ্যে পড়ে ডুবে নাই, ওই পাথরটা হাঁসের মতন বাঁচতে আরম্ভ করলো। আল্লাহু আকবার বলেন, ওই পাথরটা পানির মতো বাসিয়া বাসিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে গেলেন। ইকরামা কিন্তু দৃশ্যটা দেখতেছেন, ওই পাথরটা বাসিয়া বাসিয়া নবীর সম্মুখে আসিয়া কালিমা শাহাদাত পড়িয়া সত্য নবী বলিয়া স্বীকৃতি দিলেন করিয়া। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, ওই পাথরটা যখন আসিয়া বললেন, নবীজি আপনি সত্য নবী, আপনাকে নবী সত্য হিসেবে বানাইছেন, আমি পাথর সাক্ষী দিয়ে দিলাম। ইকরামা বললেন, ওগো মুহাম্মদ, ওই পাথরটা যদি এখন বাসিয়া বাসিয়া আগের জায়গায় আগের মতো আগের স্থানে চলে যায় দেরি করব না, কালিমা পড়ব, তোমার হাত ধরে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ, কি আপনারা বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এমনি ভাবে ওই পাত্রটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী আবার দোয়া করলেন, প্রভু হে, যে পাত্রকে আপনি বাসায়া আমার সামনে আনিয়া সাক্ষী দিলেন করায়া, ওই পাত্রটা আগের মতো আগের জায়গার মধ্যে আপনি আবার নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন পাত্রকে হুকুম করলেন, পাথর আগের মতো পানির উপর দিয়া বাসিয়া বাসিয়া আগের জায়গায় গেলেন চলিয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই পাথরটা যখন আগের জায়গায় আগের ন্যায় আগের মতন চলে গেলেন, এমনি ভাবে ইকরামা বলতে আরম্ভ করলেন, মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, দেরি করব না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাত ধরে আবু জাহেলের ছেলে ইকরামা কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা বন্ধুরা, এরকম বহু বহু ঘটনা আছে না নাই? ওই আবু জাহেল একদিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে সত্য নবী না সত্য নবী না এই যে এটা টেস্ট করার জন্য, বুঝার জন্য হাতের মধ্যে এক মুষ্টি পাথর নিয়ে নবীজির সামনে আসলেন। আসিয়া বললেন, মুহাম্মদ, বলো দেখি আমার হাতের মুঠের মধ্যে কি লুকিয়ে আছে, আমার হাতের মুঠের মধ্যে কি লুকিয়ে আছে, তুমি যদি বলতে পারো দেরি করব না, কালিমা পড়ব, আর কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইব। আমার ভাইরা বন্ধুরা, এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা, ও চাচা আবু জাহেল, যদি আপনার হাতের মধ্যে কি আছে, ওই হাতের মুষ্টির ভিতরে যে জিনিস আছে সেটা যদি বলে দেয় তাহলে কি করবেন? এমনি ভাবে আবু জাহেল বললেন, তাহলে তো আরো দ্রুত গতিতে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের মধ্যে যে লুকিয়েছিলেন পাথরের কঙ্কর গুলো, ওই কঙ্কর গুলি আবু জাহেলের হাতের ভিতরে থেকে পড়তে আরম্ভ করলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেমনি পাথরের কঙ্কণ গুলি নবীকে সত্য নবী স্বাক্ষর দিলেন, সত্য নবী বলিয়া স্বাক্ষর দিয়ে দিলেন, এমনি দুষ্ট কাফের আবু জাহেল মুহাম্মদকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, তোমার জাদু আমার হাতের ভিতরে পর্যন্ত পৌঁছে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজি কি জাদু করছিলেন? জুড়ে বলেন জাদু করছিলেন না? আমাদের নবী জাদু করছিলেন না, আমাদের নবী ছিলেন মুজিজা। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতিমানদারদের চার নম্বর গুণ যেটা বর্ণনা করছিলেন কি ভাই? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ভাই আমার হুজুরকে কি আর কথা আমি দীর্ঘায়িত করব না শেষ কথাটি যে রহমানের প্রিয় বান্দাদের চার নম্বর গুণ কি ভাই তারা জাহান্নামের ভয়ে ক্রন্দন করে কথা বলেন ঠিক কিনা এতক্ষণ যাবৎ যাহা কিছু আলোচনা হয়েছে আল্লাহ পাক যাতে আমাদের সকলকে তার উপরে আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন রহমানের প্রিয় বান্দাদের গুণগুলি হাসিল করিয়া রহমানের প্রিয় বান্দা বনিয়া ইহ কালের জিন্দিগি যাতে আমরা পরিচালিত করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমরা সকলেই বলি আমিন ওয়া আখির দাওয়ানা